আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায়ের 86 নম্বর পেজ থেকে। তো 86 নম্বর পেজে আমরা একটা জোড়ায় কাজ দেখতে পাচ্ছি, আমরা এই জোড়ায় কাজটি সমাধান করব। তো এই জোড়ায় কাজটা কিভাবে আমরা করব এটা বোঝার জন্য একটু উপরের দিকে চলে আসলাম। এটা হচ্ছে 85 নম্বর পেজ। 85 নম্বর পেজে 4 নম্বর দেখো, এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ। তো এখানে বহুপদী রাশির গ্রাফ কাকে বলা হয় সেটা একটু আলোচনা করব। তো বহুপদী রাশির গ্রাফের সংজ্ঞাটা আমরা এভাবে দিতে পারি, সেটি হচ্ছে চলকের বিভিন্ন মানের জন্য বহুপদী রাশির বিভিন্ন মান পাওয়া যায়। চলক এবং বহুপদী রাশির মান দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির মাধ্যমে প্রকাশ করা যায়। দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশিত এই আকারকে বহুপদী রাশির গ্রাফ বলা হয়, গ্রাফ অফ পলিনোমিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে বহুপদী রাশির গ্রাফ। তো এইটা বহুপদী রাশির গ্রাফ আমরা সংজ্ঞাটা পড়ে ফেললাম। এখন দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলা হয়? দেখো, এখানে বলা হচ্ছে না যে যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে প্রকাশ করা হয়, সেই জিনিসটা কি? দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে একটি সমতল অনুভূমিকভাবে, একটি সমতলে মানে একটা সমান্তলে, সমতলে আনুভূমিকভাবে একটি সরলরেখা এবং উল্লম্বভাবে আরেকটি সরলরেখা স্থাপন করা হয়। দেখো, এটা হচ্ছে আনুভূমিক ভাবে একটা সরলরেখা দেওয়া হয়েছে, উপরের দিকে উল্লম্ব ভাবে একটা সরলরেখা এরকম ভাবে ছেদ করেছে। তো যেখানে ছেদ করবে এখানে দেখো সেটাকে বলা হয় মূল বিন্দু, আর এখানে আনুভূমিক যে সরলরেখা এটাকে বলা হয় এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। যেটা যদি আমাদের যে বিন্দুটা আমরা এখানে স্থাপন করব সেটা যদি ধনাত্মক হয় তাহলে এদিকে হবে ধনাত্মক, আর এদিকে যদি হয় তাহলে ঋণাত্মক মানটা এদিকে আসবে। আবার ওয়াই উলম্ব যে সরলরেখাটি, উলম্ব সরলরেখাটিকে ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ বলা হয়। ঠিক আছে, এই যে উপরের দিকে, তো যদি উপরের দিকে ধনাত্মক হয় তাহলে উপরের দিকে যাবে, আর নিচের দিকে হবে ঋণাত্মক যে মানটা যদি হয়। আর যেখানে এরা মিলিত হবে সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হয় মূল বিন্দু, ও বিন্দু, ও দ্বারা যেটাকে আমরা সূচিত করেছি। এখন আরো কয়েকটা বিষয় আছে, যেমন ভুজ এবং কোটি কাকে বলা হয়? ভুজ এবং কোটি, এক্সওয়াই সমতলে, এক্সওয়াই সমতলে কোন বিন্দুর অবস্থান কি এ কমা বি দ্বারা প্রকাশ করা হয়। সেখানে এ সংখ্যাটি এটাকে এক্স অক্ষ থেকে এবং বি সংখ্যাটিকে ওয়াই অক্ষ থেকে নেওয়া হয়। এখানে এ কে বলা হয় ভুজ এবং বি কে বলা হয় কোটি। দেখো, আমরা এই যে সমতলের উপরে বিন্দু স্থাপন করতে পারি, মনে করো 3,4, তাহলে এই যে প্রথমে যে যে সংখ্যাটা এটাকে বলা হয় ভুজ এবং দ্বিতীয় যেখানে থাকবে যেটা সেটাকে বলা হবে কোটি। এখানে দেখো এক্সওয়াই সমতলে, এক্সওয়াই সমতলে কোনো বিন্দুর অবস্থান। তো আমরা কিভাবে একটা বিন্দুর অবস্থান দেখানো হয় বা উল্লেখ করতে হয় সেটা আমরা দেখব। যেমন এখানে প্রথমে রয়েছে 3,4, এই এই বিন্দুটাকে এক্সওয়াই সমতলে স্থাপন করতে হবে। তো স্থাপন করার জন্য প্রথমে আমরা এরকম একটা এক্স অক্ষ নিব, তারপর একটা ওয়াই অক্ষ নিব। ঠিক আছে, এরকম দেখো একটা এক্স অক্ষ নিলাম, তারপর একটা ওয়াই অক্ষ নিলাম এরকম। এই যে প্রথমে দেখো স্কেল দিয়ে এইভাবে একটা টান দিব, এরকম একটা মাপ নিব। ঠিক আছে, সোজা করে স্কেল দিয়ে নিব মানটা। তো নেওয়ার পরে এখানে অনুভূমিক যেটা নিব সেটাকে আমরা এক্স অক্ষ, সেটাকে এক্স অক্ষ নাম দেবো, যে এটাকে এক্স অক্ষ নাম দিলাম। আর উপরে নিচে যেটা নেব সেটা হচ্ছে ওয়াই অক্ষ নাম দেবো। ঠিক আছে, নাম দেওয়ার পরে এখানে একটু খেয়াল করি, এখানে আমাদের যে প্রথম যে বিন্দুটা 3,4, এখন এই প্রথম বিন্দুটার প্রথম বিন্দু যেটা সেটাও ধনাত্মক এবং এখানে 4 সেটাও কিন্তু পজিটিভ, তাই না? দুইটাই দুইটা দুইটা বিন্দুটাই কিন্তু পজিটিভ। এখন পজিটিভ যদি হয়, 3,4 আছে, এখন আমাদের এই যে এটা মূল বিন্দু কি? মূল বিন্দু হচ্ছে 0,0, না? এই যে মূল বিন্দু, এখান থেকে শুরু করে 3 একক, এক্স এক্স এর ঘরে 3 একক যাইতে হবে। দেখো 1 একক, 2 একক, 3 একক। এখন তুমি বলতে পারো যে আমি কেন এদিকে গেলাম, কেন আমরা এই বাম দিকে গেলাম না? কারণ কারণ কি, এখানে যেটা সে 3 যেটা সেটা কিন্তু পজিটিভ, যদি মাইনাস হতো তাহলে আমরা বাম দিকে আসতাম, কিন্তু সেটা পজিটিভ মানে ধনাত্মক বলে ডান দিকে যাব। দেখো 1 একক, 2 একক, 3 একক গেলাম। তারপর আমরা ওয়াই এর মান কত? এখানে 4, তাহলে দেখো উপরের দিকে 4 একক দেবো, 1, 2, 3, 4। যদি মাইনাস হতো তাহলে নিচের দিকে 4 একক আসতাম। তাহলে দেখো এখানে এক্স অক্ষ ধনাত্মক দিকে আমরা 3 একক, আর ওয়াই অক্ষের ধনাত্মক দিকে 4 একক, যে এই যে যে বিন্দুটা পাবো এখানে একটা আমরা এরকম গোল দিয়ে দেবো। ঠিক আছে, ওটাই হচ্ছে 3,4 এর অবস্থান। একইভাবে যদি আমরা আরো বিন্দু দিতে চাই, স্থাপন করতে চাই, যেমন এখানে 3, যদি 0,0 দিতে চাই, দেখো 0,0 বিন্দু কি? এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, ওই মূল বিন্দু যেটা সেটাই হচ্ছে 0,0 বিন্দু। ঠিক আছে,
সেটা হচ্ছে জিরো জিরো বিন্দু। আবার দেখো এখানে রয়েছে মাইনাস ফাইভ কমা ফোর, তো মাইনাস ফাইভ তার মানে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, তার মানে চার পাঁচ একক ধরতে হবে, এক দুই তিন চার, এই পাঁচ একক গেলাম। এবং তারপর দেখো চার রয়েছে, চারটা কিন্তু ধনাত্মক, তাহলে উপরের দিকে যেতে হবে, ঠিক আছে, এক দুই তিন চার, যদি ঋণাত্মক হতো তাহলে নিচের দিকে যেতাম, এই যে এই বিন্দুটার অবস্থান হবে এখানে, ঠিক আছে। এইভাবে আমরা বিন্দুর অবস্থান ঠিক করতে পারি। আচ্ছা এখানে দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ রয়েছে, তার মানে এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, তার মানে দেখো এখানে যেহেতু এক্স এর মান নেগেটিভ তাহলে মাইনাসের দিকে যেতে হবে, এক দুই তিন চার, এই পাঁচ গেলাম। আবার ওয়াই এর মানও কি নেগেটিভ রয়েছে, তার মানে নিচের দিকে আসতে হবে, এক দুই তিন চার, এই পাঁচ একক। এটা হচ্ছে মাইনাস ফাইভ কমা মাইনাস ফাইভ এর অবস্থান, ঠিক আছে। এখন যদি এরকম নিতাম সিক্স কমা মাইনাস ফোর, তো প্রথম বিন্দুটা হচ্ছে ছয়, ছয়টা কি ধনাত্মক, ধনাত্মক যদি হয় এক দুই তিন চার পাঁচ, এই ছয়। আবার ওয়াই এর মানও কিন্তু মাইনাস ফোর, তো ওয়াই মাইনাস হওয়ার কারণে নিচের দিকে যেতে হবে, এক দুই তিন, এই চার একক গেলাম, ঠিক আছে। এইভাবে সিক্স কমা মাইনাস ফোর এককটা দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমাদের হচ্ছে জোড়ায় কাজ, আমরা এই জোড়ায় কাজের সমাধান নিয়ে আলোচনা করব। তো জোড়ায় কাজ এখানে দেখো প্রথমে রয়েছে থ্রি কমা জিরো, তো থ্রি কমা জিরো রয়েছে, তার মানে এক্স এর মান কত, থ্রি, তাই না, তার মানে এক দুই তিন। আর এখানে ওয়াই এর মান তো জিরোই রয়েছে, তার মানে এই বিন্দুটার অবস্থান হবে এখানে, এই যে এখানে এই বিন্দুটা। যেমন দেখো এই গ্রাফের ভিতরে আমরা সবগুলোকে স্থাপন করেছি, এক দুই এই তিন, এখানে এক্স এর মান তিন কিন্তু ওয়াই এর মান জিরো বলে আর কোথাও যাব না, এই মানটা হচ্ছে এটা, এই যে থ্রি কমা জিরো। এরপর দেখো আরো কি বিন্দু আছে, ওয়ান কমা টু বিন্দু আছে, যে ওয়ান কমা টু, তার মানে আমাকে এক্স অক্ষ বরাবর কত একক যাইতে হবে, এক একক যাইতে হবে, এবং ওয়াই অক্ষ বরাবর দুই একক। দেখো এই যে এক্স অক্ষ বরাবর এক একক আসলাম, এবার ওইখানে আবার ওয়াই এর মান কত, দুই, তাও আবার পজিটিভ, তাহলে উপরের দিকে যাব, এক দুই, এখানে তার মানে এই যে বিন্দুটা এটা আছে এ কমা টু, এটা হচ্ছে আমাদের কি এক কমা দুই এর অবস্থান, ঠিক আছে, ওয়ান কমা টু এর অবস্থান। এই যে একইভাবে এখানে আমরা ওয়ান কমা টু এর অবস্থান, এই যে এটা হচ্ছে ওয়ান কমা টু এর অবস্থান, এই যে। এরপরে দেখো কত আছে, এরপরে রয়েছে আছে জিরো কমা জিরো কমা ফোর, এই যে জিরো কমা ফোর, জিরো কমা ফোর, তার মানে এটা তো জিরো বিন্দু আর ফোর তো উপরের দিকে, তাহলে এখানে চার একক যাবো, এই যে সোজা এখানে, এইটা হচ্ছে এই যে জিরো কমা ফোর এর অবস্থান, এই যে দেখো জিরো কমা ফোর এর অবস্থান, এই যে এখানে। তারপরে কি আছে দেখো, তারপরে আছে মাইনাস থ্রি ফাইভ, তো মাইনাস থ্রি মানে কি এক্স এর মান মাইনাস, তো মাইনাসের দিকে যাইতে হবে, এক দুই এই তিন, মাইনাস এক, তিন একক আসলাম। এবার ওখানে আবার ওয়াই এর মান কত, পাঁচ, তো পাঁচ তো উপরের দিকে নাকি নিচের দিকে বলো তো, যেহেতু পজিটিভ তো উপরের দিকে যাইতে হবে, এক দুই তিন চার, এই পাঁচ, ঠিক আছে। এখানে এসে এই যে এখানে আমরা কি করলাম, এখানে এই বিন্দুটা আমরা এরকম ভাবে স্থাপন করবো। এরপরে দেখো মাইনাস সিক্স কমা জিরো, এই যে জিরো, মাইনাস সিক্স তো তাহলে নিচের দিকে আসতে, যে মাইনাস যেহেতু তাহলে বাম পাশে আসতে হবে, এক্স এর মান কি মাইনাস না, তাহলে মাইনাসের দিকে দেখো, এক দুই তিন চার পাঁচ, এই ছয়, মাইনাস সিক্স, আর ওখানেই জিরো, দেখো এই যে এটার মান জিরো, তার মানে জিরো হলে কোনো অবস্থানে পরিবর্তন হবে না, ওখানে থাকবে, ঠিক আছে, এই যে এখানে এই বিন্দুটা, ঠিক আছে। এরপর দেখো মাইনাস ফোর মাইনাস ফাইভ, তো মাইনাস ফোর, এক্স এর মান কিন্তু মাইনাস ফোর রয়েছে, তার মানে মাইনাসের দিকে যেতে হবে, দেখো এক দুই তিন চার একক যেতে হবে, আর ওখানে মাইনাস ফাইভ তার মানে নিচের দিকে, তো এক দুই তিন চার, এই পাঁচ, তা এখানে একটা এরকম গোল আকারে এইভাবে দিয়ে দিতে হবে, বৃত্ত মানে ভরাটের মতো, ঠিক আছে। দেখো এই যে এখানে এই বিন্দুটাকে স্থাপন করো। এরপরে কত, জিরো কমা মাইনাস থ্রি, তো যেহেতু জিরো রয়েছে, দেখো জিরো, তো জিরো কমা মাইনাস থ্রি, তো জিরো মানে কি এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না, ও যেখানে ছিল সেখানে, আর মাইনাস থ্রি থাকার কারণে নিচের দিকে আসতে হবে, এক একক দুই একক এই তিন একক আসলাম, তার মানে এটা হচ্ছে জিরো কমা মাইনাস থ্রি, এই যে এটা জিরো কমা মাইনাস থ্রি, জিরো কমা মাইনাস থ্রি, এই যে সেখানে। এরপরে তারপরে কত দেখো, ফোর কমা মাইনাস টু, ফোর কমা মাইনাস টু, এই যে ফোর, তো এক্স এর মান কত, ফোর, তো দেখো এখানে এক দুই তিন, এই চার, আর মাইনাস টু যেহেতু তার মানে নিচের দিকে আসবে, এক দুই, এই যে মাইনাস টু, তাহলে এই বিন্দুটা জিরো কমা মাইনাস টু, এটা হচ্ছে এই বিন্দুটার স্থানাঙ্ক ব্যবস্থা মানে অবস্থান। দেখো আমরা এইখানে আমাদের 86 নম্বর পেজে যে জোড়াই কাজ দেওয়া রয়েছিল ছিল, তো আমরা সবগুলোর সমাধান করলাম। আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে, যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো, আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও।
এবং প্রতিদিন সন্ধ্যা 7টায় লাইভ ক্লাস হয়। এই ইউটিউব চ্যানেলেই ফ্রি লাইভ ক্লাস হয়। যদি ফ্রি লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে চাও তাহলে ঠিক সন্ধ্যা 7টায় এখানে আমাদের ইউটিউব চ্যানেলে এসে লাইভ যে অপশন রয়েছে ওই লাইভ অপশনে চলে যাবা, তাহলেই ক্লাসটি উপভোগ করতে পারবা। এর জন্য তোমাকে প্রথমে ওই আমাদের যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে আসতে হবে। আসার পরে এর ভিতরে যাইতে হবে। যাওয়ার পরে এখানে এই যে লাইভ অপশন রয়েছে, লাইভ অপশন, এই লাইভ অপশনের ভিতরে যাবো। তার ঠিক সন্ধ্যা 7টায় এরকম ক্লাস হয়। তোমরা চাইলে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে পারো। যারা যারা ক্লাসে অ্যাটেন্ড করতে চাও তারা তারা ক্লাসে অ্যাটেন্ড করবা। আর তোমাদের এই যদি রেকর্ডেড ক্লাস পেতে চাও তাহলে এই যে প্লে লিস্ট রয়েছে, প্লে লিস্ট, এই প্লে লিস্টে যাবা। গেলে এখানে সব ভিডিও দেওয়া আছে। এখানে দেখো ইংরেজি, তারপর এখানে অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, এই ভিডিওগুলো দেওয়া আছে। যার যেটা প্রয়োজন সেটা এখান থেকে ইউজ দেখতে পারে আর কি। ঠিক আছে, তো এইটা হচ্ছে আমাদের ক্লাস, আজ ক্লাসটি পর্যন্ত। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এরপর থেকে আলোচনা করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।